দেখতে পারে যে কম্পিউটারে যখন আমরা চালাতে যাই বিভিন্ন অ্যাড চলে আসে, এই যে নিচে দেখুন অ্যাড চলে আসছে। এই অ্যাডগুলো খুবই বিরক্তকর এবং অনেক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তো এই অ্যাডগুলো কিভাবে না আসে সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা একটা পর। তো প্রথমে আমরা দেখুন এখানে চলে যাব, এই যে গুগল ক্রোমে যে ক্রোম ওয়েব স্টোর এখানে লিখবেন। স্টোর লেখার পর এখানে লিখবেন অ্যাড ব্লগ, অ্যাড ব্লগ দেওয়ার পর এখানে লিখবেন অ্যাড ব্লগটা চলে আসবে। তারপর এখান থেকে অ্যাড ব্লগ আসার পর এই যে প্রথমটাই আমরা নেব, তারপর এখানে এই যে ডবল ক্লিক করলাম। দেখুন এখানে ডবল ক্লিক করার সাথে সাথে আপনাকে অ্যাড করতে দেবে, অ্যাড টু ক্রোম। এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তারপর এই যে অ্যাড এক্সটেনশন একটু ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এই এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে আপনাদেরকে আরেকটু জিনিস করতে হবে, যে এই যে উপরে দেখুন এখানে যে বিভিন্ন আইকন আছে জাস্ট এইখানে আপনারা ক্লিক করে এই পিনটা জাস্ট ওপেন করে দিতে হবে। পিনটা ওপেন করলে আর দেখতে হবে যে এখানে আসতে পারে ট্যাপটা কেটে দেবেন, আর এই ওপেন অ্যানাবেল আছে নাকি, এই অ্যাড ব্লগারটা অ্যানাবেল আছে কি না ওটা একটু চেক করে দেখবে। তো এটা কীভাবে চেক করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে উপরে দেখুন থ্রি তিন ফোট আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা এইখান থেকে এই যে মোর টুলস তারপরে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অলরেডি চলে আসছে, এই যে এখানে দেখুন অ্যাড ব্লক এটা অ্যানাবেল আছে, ডিজেবল থাকলে কিন্তু হবে না, অ্যানাবেল করে দেবে। আচ্ছা দেখুন এই যে এইখানে ক্লিক করে আপনারা এই যে অ্যাড ব্লক এই যে এই পিন আছে দেখছেন, এই পিনটা জাস্ট অন করে দেবেন। এই যে পিনে ক্লিক করার সাথে সাথে এই উপরে এই চিহ্নটি কিন্তু চলে আসবে, এখানে কতগুলো এই যে অ্যাড আসছে এই যে উপরে কিন্তু দেখাচ্ছে এই অ্যাডগুলো কিগুলো ব্লক করে দিচ্ছে। এভাবে আপনারা অ্যাড ব্লক করতে পারেন। তারপর চলুন আমরা আরেকটা প্রসেস দেখি, সেটা হচ্ছে এই ঠিক একই অবস্থায় আপনারা এখানে গুগলে আসার পর লিখবেন যে ক্রোমি ওয়েব স্টোর, সেম নিয়মে এটা লেখার পর জাস্ট এন্টার দিবেন। তারপর আবার ওই যে নিচে যাবেন ক্রোমি ওয়েব স্টোরে যাবেন, ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন যে ইউ ব্লগ, এখানে লিখবেন ইউ ব্লগ। এখানে ইউ ব্লগ লেখার পরে দুটি আসবে, আপনারা এই দুটোকেই আপনাকে এক্সটেনশন দুটোরই এক্সটেনশন আপনার যুক্ত করতে হবে। এই দেখুন ইউ ব্লগ অরিজিন এবং ইউ ব্লগ ফ্রি অ্যাড ব্লগারে, এই দুটাই আপনাকে জাস্ট এই যে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এইটা একটা প্রথমে এক্সটেনশন যুক্ত হয়ে গেল। তারপর এই যে এখানে উপরে দেখুন অ্যারো চিহ্ন আছে, এখান থেকে অ্যারো চিহ্ন ক্লিক করে আপনারা আবার ব্যাকে যাবেন। তো দেখুন এটা এক্সটেনশন কিন্তু যুক্ত হয়ে গেছে। তারপর নিচেরটা আবার ডবল ক্লিক করলাম, তারপরে যে অ্যাড এক্সটেনশন নিচেরটাও অ্যাড এক্সটেনশনটা আমি ক্লিক করে নিলাম। সেম নিয়মে আমরা চলে যাব, যখন এটা হয়ে যাবে তখন আমি জাস্ট উপরে যাবো। এই যে যখন এখনও যে অ্যাড হয়নি চেকিং চলতেছে, একটু সময় নাই, এই যে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে যাওয়ার পর এই যে উপরে যাবেন, উপরে যাওয়ার পর দেখবে এই পিনটা জাস্ট অন করে দেবেন। অন করে দেওয়ার পর যতগুলো আপনার অ্যাড এখানে আসবে সেগুলো ব্লক করে দেবে এবং এটা জাস্ট দেখা যাবে। দেখুন এখানে সেটি কীভাবে দেখা যায়, যে এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখুন এই যে অ্যাড ব্লক এর পিনটা জাস্ট অন করে দেবেন, অন করে দিলে এই যে উপরে চলে আসবে এবং অ্যাড ব্লকগুলো এখানে শো করবে। আপনি এটাকে ক্লিক করে যখনই আসবে তখন ক্লিক করে জাস্ট এই যে দেখুন একটা চলে আসছে, এখানে নয়টা চলে আসছে, এইগুলো আপনি ক্লিন করে দিতে পারেন। এটা হচ্ছে গুগল ক্রোমে। যদি কোনো সময় আপনাদের ওই ফায়ারফক্স ব্রাউজার হয় সেই ক্ষেত্রে কী করবেন, তো চলুন আমরা ওই ফায়ারফক্স ব্রাউজারে কীভাবে সেম নিয়মেই অ্যাড করতে হয় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি প্রসেসটি। তারপরে দেখুন এই ফায়ারফক্স ব্রাউজটা আপনারা জাস্ট ওপেন করবেন, ওপেন করার পরে এই যে উপরে দেখুন তিন ফোটা আছে, ঠিক এখান থেকে আপনারা চলে আসবেন
এই এখানে ক্লিক করার পর দেখুন এই যে অ্যাড ওয়ান আছে, এই যে এখানে যদি আমরা যাই যে এখানে জাস্ট উপরে দেখুন এই যে অ্যাড ওয়ান দেখছেন, অ্যাড ওয়ান অ্যান্ড থিম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এখানে ইউ ব্লগ লিখবেন। ইউ ব্লগ লেখার পর দেখুন ইউ ব্লগ আসবে। তারপর ইউ ব্লগ আসার পর জাস্ট সেম নিয়মে আপনারা ইউ ব্লগটাকে ওপেন করে এক্সটেনশনটা যুক্ত করে দেবেন। তারপরে এখানে চলে আসছে, এটিকে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর তারপর এই যে অ্যাড ফায়ারফক্সে এই যে অ্যাড করে দিলাম, যখন এটি অ্যাড হয়ে যাবে জাস্ট ওর পিনটা সেম নিয়মে ওপেন করে দিবেন। তাহলে দেখতে পারবেন কতগুলো অ্যাড এখানে আসছে, আর আর যত অ্যাডই আসুক আর আপনাদের কোনো দেখাবে না, আর আপনারা বিরক্ত বোধ করবেন না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।